তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে এত দ্বারা সকল যোগ্য আবেদনকারী, তোমরা যারা আবেদন করেছ, জানানো যাচ্ছে যে বিজ্ঞপ্তি নং, তো এখানে নংগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো দেখো এখানে লেখা রয়েছে জলপাইগুড়ি বিভিন্ন জেলার আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ লিখিত পরীক্ষা ইংরেজি 18/12/2022 তারিখে অনুষ্ঠিত হইবে। সকল যোগ্য প্রার্থী 1/12/2022 হইতে লিখিত পরীক্ষার নিয়মিত অনলাইন অ্যাডমিট কার্ড, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পোর্টাল হইতে ডাউনলোড করিতে হইবে। অর্থাৎ তোমাদের এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অ্যাডমিট কার্ড স্টেপ বাই স্টেপ ডাউনলোড করা দেখিয়ে দেবো, কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো নিচে আরেকটা বিষয় বলা হয়েছে, এই বিষয়ে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হইলে জেলা কালেক্টর ও শাসকের করণস্থিত জেলা প্রকল্পের আধিকারিক আইসিডিএস জলপাইগুড়ি এর নিকটে যোগাযোগ করা যাইতে পারে। অর্থাৎ তোমাদের জলপাইগুড়ির যে আইসিডিএস রয়েছে সেখানে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হলে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমাদের সার্চ করতে হবে ই অ্যাপ্লাই, এ ডবল পি এল ওয়াই, অ্যাপ্লাই আইসিডিএস জলপাইগুড়ি .in। তো এটা তোমাদের সার্চ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, www.eapply.icds.jalpaiguri.in। তো এই পোর্টালটি আমি কোথায় পেলাম, তোমরা একটু আগে নোটিশে কিন্তু দেখতে পারলে যে ওইখানে কিন্তু এই পোর্টালটি কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এভাবে আসবে, তোমরা যদি মোবাইলে করে থাকো তো এখানে কিন্তু ক্লোজ লেখাটি নেই, তো তার জন্য তোমাদের এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে। দেখতে পাচ্ছ ডেস্কটপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ক্লোজ লেখা চলে আসলো এখানে, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে তোমাদের ক্লিক করতে হবে প্রিন্ট অ্যাডমিট কার্ড। দেখতে পাচ্ছ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নং, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম অর্থাৎ আপনার নাম এবং আপনার বাবার নাম এবং অ্যাপ্লাইড পোস্ট, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। তোমার যে ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে কোন পদের জন্য তুমি আবেদন করেছো, তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে সবার শেষে ডেট অফ বার্থ, সব কিছু ফিল আপ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ বলে একটা অপশন রয়েছে, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে একটা অপশন চলে আসছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে, সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট হয়ে যাবে। এবং তোমরা যদি মোবাইলে করে থাকো অবশ্যই তোমরা ড্রাইভে সেভ করে নেবে। এবং তো এখানে প্রথমে কি বলা হয়েছে, ইন্ট্রাকশান টু দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষা সম্পর্কে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তোমরা নিচের দিকে কিন্তু এই অংশটা তোমরা দেখতে পারবে। তো প্রথমে কি বলা হয়েছে, অ্যাসে টাইপ কোশ্চেন অ্যান্ড মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমাদের চারটি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সঠিক অপশনটা তোমাদের বেছে নিতে হবে। দেখো এখানে 3 নম্বর বলা হয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের সাথে নিয়ে আসতে হবে, তার সঙ্গে আইডি প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা হলে তোমাদের হয়ে যাবে। তার সঙ্গে তোমাদের অ্যান্ড ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, অর্থাৎ পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের একটা ফটোগ্রাফি নিয়ে যেতে হবে। দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার আগে প্রার্থীদের পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের পরীক্ষা হলে প্রবেশ করলে তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বের হতে দেবে না। দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে 25 মিনিট আগে পরীক্ষা রুমে প্রবেশ করতে দেওয়া হবে। দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শাউট উইং ব্ল্যাক অ্যান্ড ব্লু লিং বল পেন উইল থিম, অর্থাৎ তোমাদের কালো এবং নীল কালি পেন কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। তো এখানে বলা হয়েছে মোবাইল ফোন অর অ্যানি আদার্স ইলেকট্রিক গ্যাজেট লাইক ক্যালকুলেটর ল্যাপটপ নট এলাও, তো তোমাদের কোনো ইলেকট্রিক গ্যাজেট প্রবেশ করতে দেবে না। এবং তোমাদের পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে কিন্তু পরীক্ষা স্থানে উপস্থিত হতে হবে, সেটা কিন্তু 11 নম্বরে বলা হয়েছে।
আশা করি আপনাদের সমস্ত বিষয় বোঝাতে পারলাম। কোনো জিনিস বুঝতে যে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এরকম কিন্তু নোটিফিকেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।